অন্য যে কোনো সময়ের চেয়ে এবারে দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে বলে আশা করছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি তাদেরকে আইনের আওতায় আনা হবে। এছাড়া গুজবকে কেন্দ্র করে আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয় বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না হলেও সন্তোষজনক বলে জানান বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আসন্ন দুর্গাপূজা যেন কোনো ধরনের অঘটন ছাড়াই নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি তাদেরকে আইনের আওতায় আনা হবে। পুলিশ বাহিনী সংস্কারের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ সংস্কারের কাজ 1 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। সংস্কারের কাজের জন্য আলাদা কমিটি করে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ওই কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে সংস্কার হবে। এদিকে একটি গুজবকে কেন্দ্র করে আশুলিয়ার শ্রমিকদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয় বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, সাভারে একজন শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিকদের ভেতর থেকে প্রথমে কেউ একজন গুলি ছুড়েছিল, এরপর পরিস্থিতি সহিংস হয়ে যায়। শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, নিহতের পরিবারকে 13 লক্ষ টাকা ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করার কাজ চলছে। শ্রম উপদেষ্টা আরো বলেন, যেসব মালিক বেতন দিচ্ছেন না তাদের আইনের আওতায় এনে বকেয়া বেতন দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষের সহযোগিতা দরকার বলেও জানান তিনি। জাহান মিথুন, EBN 24 News Desk। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।